दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ मैं छोरा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ मैं छोरा। गाने सुर, गाने लिरिक्स নিয়ে কোনো কথা বলবেন না। যখন মানুষের মন খারাপ থাকে, যেটুকুন গাওয়া যায়, ডিপ্রেশন স্টেটে থাকলে আমি সেইটুকুনি গাচ্ছি। সবসময় মানুষকে নিয়ে খেলা করবেন না, একটা মানুষের দুঃখ বোঝার চেষ্টা করবেন। আপনাদের মনে কষ্ট থাকতে নাও পারে, আপনারা সংসার সুখে করছেন, যে জীবনে প্রত্যেকটা দিন গুনছে, আজকেই আমার লাস্ট সংসার, আর কয়েকদিন শ্বশুর বাড়িতে থাকবো। কিছুদিন আগে ছোটমার হাতে শেষ চা খেয়ে গেছিলাম, সবাইকে বলেছিলাম, ব্লগে সব বলে দিয়েছি, সব। তার জীবনের কষ্ট তোমরা কি বুঝবে? তোমরা খালি ভিউ দিতে আর রেভিনিউ দিতে আর আমাকে পয়সা দিতে আসো। বুঝতে পারছো কাকে নিয়ে বলছি? বুঝে তো গেছো, এমন তো না বুঝো না। বুঝিও তো বুঝের মতো কথা বলো, আবার বকবে। দিদি সোমেন কেন বলছেন? নাম জানেন না আপনি? ম্যান্ডি কেন ওই বলেন না? তো ওর নামটা ম্যান্ডি কেন হইলো? এটা তো প্রশ্ন করেন না। ম্যান্ডিটা ওকে, সোমেনটা ওকে না। তো দিলটা তো টুটে গেল। মেয়ের ব্রাশের দায়িত্বটা বাবার ছিল, আবার ব্লগের না, ব্লগ চালানোর জন্য ভাগাভাগি করতে হয়, কার কার ব্লগে কি দেখানো হবে। এক জায়গা থেকে দুটো ব্লগ করাটা একটু অসুবিধাজনক, কারণ বড় পরিবার হলে অসুবিধা হয় না, কাকা মামা জ্যাঠা পিসি ফিসা ননদ দেখানো যায়, তিনটা মাত্র মানুষ, দুইটা মাত্র ঘর। হ্যাঁ, তো আজকে ব্রাশিংয়ের দেখানোটা বললো, তুমি না আমি দেখাবো। হ্যাঁ, এটা এটুকুন কথাই হয়েছে। কি করে জানলেন? গোপন সূত্রে? না, আমি গোপন সূত্রের খবর নিয়ে ভিডিও করি না, আমি ওই কমেন্ট নিয়ে ভিডিও করি না, আমি ওই ফলস নিউজ ছড়াই না, এসব কাজ প্যাশনি দেবী করে না। আচ্ছা, যাই হোক, শ্বশুর বাড়িতে শেষ সংসার শেষ। জানো, টকটকা সিঁদুর, হাতের নোয়া সব আছে আমার, কিন্তু শুধু আমি শ্বশুর বাড়িতে থাকবো না। তবেই তো লোক বলবে, আরো বলবে, এমনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, আরো আরো চাই, আরো বলবে। কি বলেছিল কিছুদিন আগেও? তোমরা মা বাবা এক হয়ে যাও, আমার মেয়েও লোকের মতো দাদু দিদার কুল একসাথে পাবে। ঠিক, এখন ওর মেয়ে, ওরা দুজন আলাদা হয়ে গেলে মা বাবার কুল দুটো একসাথে পাবে, মেয়েটাও সেটাই পাচ্ছে, মেয়েটাও সেটাই পাচ্ছে। কি আর বলবো, দুঃখের কথা, মনের দুঃখ, সংসারটাই তো নেই আর, সংসারটা নেই। সংসারটা নতুন করে করবে, তখন আবার দেখা যাবে। সংসারটা কি দেখাবে বলো? ও 12 মিনিট 14 মিনিটে ভিডিও করছে, কিন্তু কিছু দেখাতে পারছে না, কারণ ওর সংসারটা নেই, ভেঙে গেছে। ভিউয়ার্স ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে একটু তো মানুষ, একটু তো দুঃখ আনো ভেতরে, তোমাদের কি চোখে একটুও জল আসে না? আমি তো চেষ্টা করে নিয়ে আসি, কিন্তু আমার শাড়ির আঁচল, ওড়নার আঁচলগুলি কাজল লেগা যায়। আমি কিন্তু আনি, আনি না বলবে না। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ সংসার নাই, ভালোবাসা নাই। আজ তুমি কত দূরে, শুধু আছো পাউরুটিতে, শুধু আছো জ্যামে, আর আছো ফলে। দেখলা, এর নাম নারী, জামাই ছাড়বে, পরকীয়ার এলিগেশন শরীরে দাগ, দামান মেয়ে দাগ লাগাচ্ছে, দামান মেয়ে। তারপরেও শুধু কি দুইটা পাউরুটি জ্যামে স্বামী দেবতার পেট ভরে? ভরে না। তার সঙ্গে শশা দিতে ভুলে নাই, মেয়েকে কলা দিতে ভুলে নাই, সে স্ত্রী ধর্ম করতে ভুলে নাই। একটা কথা বলি, খারাপ পেও না, এখন একটু হাসলাম। না না, হাসতে হয়, ভিডিও করতে গেলে ডিপ্রেশন, কষ্ট, দুঃখ সব কিছু থাকা সত্ত্বেও, এই যে ওর কষ্ট দেখে আমি এত কাঁদি, একা একা বিছানার বালিশের কাবার একমাত্র আমার উইটনেস, উইটনেস কি বলে বাংলা, সাক্ষী। তোমরা খালি ভাবো আমি এগুলি করি, আমি এই এই যে চুন্নিগুলি, ওড়নাগুলি, জানো এই পায়েরগুলাতে কি হারে কাজল লাগাই কানতে কানতে, তোমরা তো এগুলি বুঝো না। খালি দিদির এই দেখো,
তারপর এই যে তোমরা খাওয়াতে নজর লাগাও, শুনো বিছানাটা উঠানোটা দেখায় নেই, বুঝছো? বিছানাতে তিনটা ব্ল্যাঙ্কেট, ওই তিনটা ব্ল্যাঙ্কেট, না না না, দুজন ঘুমায়, ব্ল্যাঙ্কেট তিনটা। তো উঠে এটা দায়িত্বটা মনে হয় ওর ব্লগিংয়ে, তিনটার সময় যখন ব্লগিংটা আসবে টাইম করে নিছে, বুঝছো? এটার মধ্যে ভাগাভাগি, ওর টাইমিংটা ও রাখছে আর ওর টাইমিংটা বিকেলবেলা দিয়ে করতে, এডিটিং করতে সময় লাগে, তো সবটা তো ওরই করতে লাগে না তার জন্য। আচ্ছা যাই হোক, আমি কিন্তু কিছু খারাপ কথা বলি নাই, তোমাদের মানে মনের মধ্যে এত মানে পাপ ভালো লাগে না, একটু তো পরকালের চিন্তা করো, এই জীবন ফুরিয়ে গেলে পাবে এক নতুন জীবন, ভেবে দেখো সেই জীবনে কেমন করে মুখটা দেখাই না। আমি দেখাতে পারবো, আমি মেকআপ করে গিয়ে যমরাজের মুখ দেখাবো, যমকে বলবো দাঁড়া আগে সাজ্জা লই তারপরে যাবো। হুম, তারপরে কি হইলো, বিছানা উঠানোটা রেখা দিছে, ব্রাশিংটা আজকে ও নিছে, বিছানাটা ওর ব্লগিংয়ে দেখাবে, তখন গুনবো আমরা। হ্যাঁ, কয়টা বালিশ কয়টা ব্ল্যাঙ্কেট, আমি যদি না গুনি তোমরা গুনবা, আমাকে লিখা দিবা, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আরে ব্রেইন আছে, পড়াশোনা জানি না, যেমন আমগ সোমেনের নীতি জ্ঞান আছে পুঁথি জ্ঞান নাই, আর আমার কন্ট্রোভার্সি জ্ঞান আছে পুঁথি জ্ঞান নাই। তারপরে কালকে আমি কি বলেছিলাম, ওরা কেমন ভিডিওগুলি ফলো করে ভাই, লাভ ইউ ডিয়ার। কালকে আমি বলেছিলাম ভুয়া তথ্য আমি দেই না কোনো অবস্থাতে, ও ফারিয়ার মার জায়গাটা কিন্তু যেতে পারে না, এইগুলি করিয়ে না ছিচকা, এগুলিকে বলে ছিচকা ভিউজ, ফ্লোটিং ভোট যেমন হয় ইলেকশনের আগে ঠিক এরকম। ও এত দূরে কেন যাবে বাড়ি করতে, যেখানে একটু সাইডে যেতে পারে, রানাঘাটের এরিয়াতে বা বাড়ির সাথে একটু একটু সাইডে, গ্রাম সাইডে, যেখানে ওর পক্ষে কানেকশন রাখাটা সুবিধা, দেখভাল করা সুবিধাটা। আমি কালকে কি বলেছিলাম, জায়গা যদি কিনতেই হয় প্রিয়াঙ্কা, আবার আমি প্রিয়াঙ্কা জমা করবো, আরে বাবা আমি প্রিয়াঙ্কাই বলবো, আমি অরিজিনাল নাম বলবো না, প্রিয়াঙ্কার বাড়ির আশেপাশে কিনলে কিনতে পারে। দেখলা আজকে ঘুম থেকে উঠাই ও চা বিস্কুটটাও খায় নাই, সত্যি আমরা মেয়েরা পরের জন্যই জন্ম নেই, পরের জন্যই বেঁচে থাকি, কোনো দিন নিজের ভালো মন্দ দেখি না, পাউরুটি করলিল, জ্যাম লাগাইলো, কলা দিল, নিজে চা বিস্কুটটাও খায় নাই, কারণ প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে পেট ভরে ব্রেকফাস্ট পাইব, জানে দেখাইছে ব্রেকফাস্ট দেখায় নাই, কেন দেখাইবে, অসভ্য ভিউয়ার্সগুলি, অসভ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলি, ছায়া থেকে নজর লাগা, কাজল দিয়ে টিপ দিয়ে দিলাম। এরপরে পেটে ব্যথা করে ওর, শুনো ম্যান্ডি এখন তো যখন খাইতে বসবা দেখাইবা, আমি থু থু করে তিনবার ফালাইবা, একটা সব ভিউয়ার্সের জন্য থু নজর, সব কন্ট্রোভার্সির জন্য থু, সব আশেপাশে কাকপক্ষের জন্য থু, তিনবার ফালাইয়া খাইবা, পেটে ব্যথা শরীর খারাপ অস্থির অস্থির এগুলি লাগবে না। শোনো বড় হইছি বয়স হইছে, যা বলি একটু শুনবা জ্ঞানগুলা। আর একটা কথা বলি ভিউয়ার্সরা, এই প্রচুর লোক ওকে লিখছে কমেন্ট বক্সে কি সেটা, মিল হয়ে যাও মিল হয়ে যাও, তোর পাপের ফল, একটু কথা হলো একটা, আজকে মাত্র 8 তারিখ, অ্যাটলিস্ট 21 তারিখ পৌঁছাইতে দাও, পেমেন্ট 21 তারিখে ঢুকবে, ওর নয় 3 লাখ ঢুকবে, আমার নয় 3000 ঢুকবে, ঢুকবে তো, তোমাদের এমন কেন, তোমরা এত অন্য পরশ্রী কাতরতে কেন ভুগো, পরশ্রী কাতরতে কেন ভুগো, 21 তারিখ পর্যন্ত যদি এটা চলতে থাকে তাহলে ওর 3 লাখ আমার 3000 তো ঢুকবে, কি সুন্দর ভালো ভালো বুদ্ধি দিয়ে আসছে, মিল হয়ে যাও মিল হয়ে যাও, এক হয়ে যাও, যতটুকু করেছো করেছো, এখন এক হয়ে যাও, এসব কথা কেন বলো, হিংসা লাগে ম্যান্ডি, যে যা বলুক ভাই, আমাদের ভিউজ রেভিনিউজ চাই, তোরা যে যা বলিস ভাই, আমাদের ভিউজ রেভিনিউজ চাই, সে যে চমকে বেড়ায় যায় না তারে ধরা, মিথ্যা কথা ছাড়া শুধু হয় না ভিউজ আমাদের, তাই আমাদের এটাই উপায়। তো তখন আমি বলেছিলাম বাড়ি যদি করতে হয়, জায়গা যদি কিনতে হয় প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে করবে, ও আজকে কি করলো, না 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 জায়গা কিনতে যায় নাই, বাজে কথা বলো না, এখনো জায়গা কিনবে না, ও সকালবেলা গেল, কিছু খায় নাই তো বাড়িতে ওইখানে গেছে, 1 ঘন্টা নাকি গল্প গল্প করলো, মনের কথাগুলি বললো, মানে ফিউচার প্ল্যানিং, হ্যাঁ ফিউচার প্ল্যানিংটা তো করতে লাগবে, গেল তো বেশি দূর না, প্রিয়াঙ্কা বোঝা গেল একা একাই গেছে, ও কিন্তু সঙ্গে কাউকে নিয়ে যায় নাই, এইসব সন্দেহ করবে না, আর মন খারাপ ছাতাটা নিতে পারে নাই, ছাতা নিতে পারে নাই, সানগ্লাস নিতে পেরেছে এটুকুন পেরে, মানে হুশ পুরাটা যায় নাই, কিছু কিছু হুশ আসছে, তোমরা তো ভাবছো পুরাটা চলে যাচ্ছে, সাধারণত 12 বছরের সংসার ভেঙে গেলে, স্বামী ছাড়া চলে যেতে গেলে মোটামুটি পুরাটা হুশই চলে যাওয়া স্বাভাবিক, অ্যাটলিস্ট 4-5 দিন ডিপ্রেশনে চলে যাওয়াটা স্বাভাবিক, ও ডিপ্রেশনে গেছে, ওর হুশও গেছে, পুরা যায় নাই,
অর্ধেক ধরে রাখছে। কেন ধরে রাখছে? ব্লগিং চালানোর জন্য। আচ্ছা, আর কিছুটা আমাদের জন্য, ও কিন্তু আমাদের কথাটাও ভাবে। আচ্ছা, তারপর আসলো, ওর মাংসটা ছিল ওই দিন, তো খেয়ে আসছে তো ওই জটিলের বাড়িতে। তো দেখো, মন ভালো না তাতে কি হয়েছে, মন ভালো না তো কি হয়েছে, মাংসটা খায়া আসলো। তো মাংসটা খায়া আসলো, খায়া আসলো না, মাংসটা গরম করলো আর ভাতটা করলো রান্না। তো মাংস ভাত হয়ে গেল, আর কিছু দেখায় নেই, কি খাইছে জানি না, এটুকুনি দেখাইছে। দেখো, যেটুকুন দেখাবে সেটুকুনি বলবো, বাইরের কিছু বলবো না। বুকটা ফাটে জানো, কতবার যে দীর্ঘশ্বাস ফেলাই। কালকে আমাকে একজন ভিউয়ার্স লিখেছে, আপনি এত হাই তুলেন কেন, কি করে বোঝাই, কি করে বোঝাই যখন আমি ওদেরকে নিয়ে ভিডিও করি, আমার বুকে কতবার বার্নল লাগাই আপনারা জানেন, হাই তুলি দীর্ঘশ্বাস ফেলি, চোখের সামনে একটা হাস্তা খিলতা হওয়া সংসার টুটা টুটা যা রায়, দিল বি মেরা টুট যা রায়। হিন্দিতে ভুল ধরবেন না, আমি হিন্দি ভাষায় একা থাকি, যেটুকু বলছি আপনাদের বাঙালিদের হিন্দি যেভাবে বলে সেইভাবেই বলছি। আর শোলা ঘুমতা হ্যায়, এইভাবে বললেই নিজেকে বাঙালি বলে গর্ববোধ মনে হয়, হামকো পাতা হ্যায় হিন্দি কেসা বলনা পড়তা হ্যায়, লেকিন এসে হিন্দি বললে সে খুদ খুদ কো বাঙ্গালান বল কে এক ফিলিং হোতা হ্যায়, সমঝে, হোপ ইউ সমঝে। তো তারপর তারপর দেখো, আইসক্রিম আনলো মেয়ের জন্য, মেয়েটার তো এখন মানে ভাগ্য লক্ষ্মী। আচ্ছা, ওর তো সংসার করার ইচ্ছে নাই, সংসার যখন সংসার আবার হবে তখনও ব্লগ দেখাবে। তার মানে তোমরা ভিউয়ার্সরা, চোখ কান যদি কারোর চোখের ডিফেক্ট বা ধরো ক্যাটারেক্ট বা চশমার পাওয়ার বা এরকম হয়, সবারই হতে পারে, আগে থেকে ঠিকঠাক করে নাও। অনেক সময় চোখের ভিতরে ওই অ্যালার্জি বা ওই চোখের জল শুকিয়ে যায় না, তো রিজুভিনেটিক আই টিয়ার্স কিছু মেডিসিন আছে দিয়ে নাও। যখন পয়েন্ট বি নোটেড, যখন করে নতুন সংসার হবে তখন তোকে নতুন করে ও ব্লগ দেখাবে। দেখলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিকে একটা ঢিল ছুড়ে দিল, মানে ও নতুন সংসার গড়ে তুলবে। টাইটেলও শ্বশুর বাড়িতে আর কয়েকটা দিন, ছোট মার হাতে শেষ চা খেয়ে গেল, এখন শ্বশুর বাড়িতে কয়েকটা দিন, এরপর কোন বাড়িতে যাবে, তাই তো প্রশ্নটা আসবে। সেটা নিয়ে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেন, সেখান থেকে ওর থিম আমরা চুরি করি, আমাদের থিমও কিন্তু ওরা চুরি করে, এটা নিয়ে কথা হবে। দেখলেন, জিতে গেলাম আমরা, এই চলে যাচ্ছে ওরা ভাইয়ের সঙ্গে, এটা করে আবার ভিডিও শুরু হবে, এটা তোর মজা হবে। আচ্ছা, তারপর আইসক্রিমগুলি কিনে আনলো, আইসক্রিমগুলি কে কিনে আনলো সেটা কিন্তু ওর ঢুক গিলে গেল, কিছু কিছু কথা থুক করে না ফেলে গিলে ফেললো, মেয়ের জন্য আইসক্রিম কিনলো। আচ্ছা, তারপরে মেয়েকে তো আদরে আইসক্রিম পাউরুটি বাটার দিল, তারপর মাস্টারনি আসলো, মাস্টারনির সঙ্গে বসে কফি। তখন ও কিন্তু আলসারওয়ালা পেশেন্ট, যে টমেটো, শুধু টমেটো আর কাঁচা লঙ্কা। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে পিঠে যদি কোনো আলসার পেশেন্ট থাকেন, শুধু জানবেন টমেটো আর কাঁচা লঙ্কা বা মরিচের মধ্যেই কিন্তু আলসার থাকে। ও কিন্তু ওর হাজব্যান্ডকে কফি অফার দিয়েছিল, কফিতে ক্যাফিন থাকে, এটা যে কতটা খারাপ সবাই জানি, কিন্তু হাজব্যান্ড তো খারাপ কিছু খায় না, সে প্রচণ্ড হেলথ কনশিয়াস, খারাপ কিছু খায় না, কফিটাও ইনকার কার দিই। আচ্ছা, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এটুকুন এটা রইলো, সেকেন্ড পার্ট আমি নিয়ে আসছি এটারই, যে এখানে কফিটা ইনকার করলো ওর হাজব্যান্ড, কফিটা বললো কফিটা নেবে না, আর ও আর মাস্টার নেমে নিয়ে কফি খেলো। তো এখানে এখানেই এই এই ভিডিওটা আমি এখানেই রাখছি, সেকেন্ড পার্টে অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম ভালোবেসেছে, কে কখন কোথায় কার সাথে শুয়েছে। নেক্সট ভিডিওটা পার্ট টু পার্ট ব্লগটা অবশ্যই দেখবে, দেখাটা দরকার, কারণ কন্টিনিউ পার্ট, বেশি বড় লিখতে চাও না, তো এটা করে ওইটা অনেকটা বড় হয়ে গেছে, দুটো মিলিয়ে আমি হাফ অফ করে দিয়েছি। ঠিক আছে, তো চলো এটা এখানে শেষ করছি, সেকেন্ড পার্টটা মিস করো না, সেকেন্ড পার্টটা দেখো।